অক্সিজেনের ঘাটতি মেটাতে দুটি অক্সিজেন সিলিন্ডার সহ দুটি স্যানিটাইজার মেশিন উদ্বোধন করলেন বিবেক ও মায়ের প্রেরণা স্বেচ্ছাসেবী সংস্থা। করোনার দ্বিতীয় ঢেউ অতিমাত্রায় বৃদ্ধির ফলে মানুষের জীবন বাঁচাতে বিভিন্ন উদ্ধারকারী দল হিসাবে প্রত্যেকে নেমেছেন পথে। কেউ রাস্তায় ঘুরে ঘুরে নিজ নিজ এলাকায় জীবাণুনাশীকরণ করছেন, আবার কেউ কেউ এই অতিমারিতে আক্রান্ত হওয়া রোগীর অক্সিজেনের অভাব মেটাতে তৎপর হয়েছেন। এইরকম দুটি সংস্থা মায়ের প্রেরণা এবং বিবেক দীর্ঘদিন ধরেই আর্থিক সেবায় নিয়োজিত হয়ে কাজ করে চলেছেন। আজ যৌথ উদ্যোগে বাড়ি ঘোষপাড়া তথা নিশ্চিন্তা এলাকার মানুষের সেবায় দুটি অক্সিজেন সিলিন্ডার ও জীবাণুনাশীকরণ মেশিন মজুত করে রাখতে উদ্যোগ নিয়ে সামাজিক দায়িত্বের ভূমিকা পালন করলেন। আজকে এই উদ্যোগের শুভ উদ্বোধন করলেন বাড়ির নিশ্চিন্তা দেশবন্ধুর তরুণ সংঘ ক্লাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুড় কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় সহ হাওড়া জেলা পরিষদের কর্মদক্ষ বিকাশ দে, প্রাক্তন মোহনবাগান ফুটবলার শুভ কুমার সহ আরও অনেকে। মায়ের প্রেরণা ও বিবেক স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক প্রয়াসকে সাধুবাদ জানালেন উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ সহ এলাকার বাসিন্দারা। দেখুন, আমরা অতিমারির জন্য একদিকে আমাদের গ্রাম পঞ্চায়েত তার কোভিড টাস্কফোর্স করেছে, আমাদের দলীয়ভাবে কোভিড টাস্কফোর্স করেছি। যে কোভিড টাস্কফোর্স অলরেডি যারা আক্রান্ত হচ্ছে তাদের ফ্যামিলিদের লোককে আইসোলেটেড করে তাদের বাড়িতে বাজার দোকান ওষুধপত্র সমস্ত কিছু পৌঁছে দিচ্ছে। আমাদের অতিমারির লড়াই চলছে, তার সাথে সাথে আজকে এই মায়ের প্রেরণা এবং বিবেক যে উদ্যোগটা নিয়েছে অক্সিজেন সিলিন্ডার এবং স্যানিটাইজ করার যে মেশিন তারা আজকে উদ্বোধন করল, এটাও কিন্তু এই এলাকার মানুষের কাজে অত্যন্ত সুপুনিয়নভাবে ব্যবহার হবে। কারণ অনেক মানুষ শ্বাসকষ্টে যখন জর্জরিত হয়ে যায়, এখানে ওখানে ছোটাছুটি করে, সেই মুহূর্তে যদি অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনটা ব্যবহার করতে পারে, তার হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত সে কিন্তু কষ্টের থেকে রিলিফ পাবে। এই জন্য আজকে মায়ের প্রেরণা এবং বিবেককেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর আপনি যে ঝড়ের কথা বলছেন, আমরা বিগত দিনে আম্পানের ঝড়ের অভিজ্ঞতা থেকে আমরা প্রশাসনিকভাবে একদিকে আমরা হাওড়া জেলাতে কন্ট্রোল রুম হয়েছে, আমাদের ব্লকে ব্লকে কন্ট্রোল রুম হয়েছে এবং প্রতিটা পঞ্চায়েতে আমরা একটা করে কন্ট্রোল রুম করেছি। সেখানেও আমরা একটা টিম তৈরি করেছি, যে টিম যখনই ঝড় হবে সেই সময় যে ক্ষতিগ্রস্ত এলাকায় যদি কোনো মানুষ আটকে পড়ে তাদেরকে নিয়ে এসে রেস্কিউ ক্যাম্প হবে আমাদের, সেখানে রাখা হবে। এবং ঝড়ের পরবর্তীকালে যখন ইলেকট্রিসিটি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা ইলেকট্রিসিটি দপ্তরকে পরিষ্কারভাবে বলেছি যে আপনাদের যে টিম আছে একটা টিম কাজ করে, এই টিমটা অন্তত পাঁচটা টিম আপনাদের তৈরি করে রেখে দিতে হবে। কারণ সেই সময় কারেন্ট না থাকলে একদিকে যেমন মানুষের কারেন্ট থাকবে না, ঠিক তেমনি জলও পাবে না। সেই জন্য আমরা আগে বলেছি জলের জায়গাটাকে আপনাদেরকে আগে তৈরি করে দিতে হবে, এবং সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই বিদ্যুৎটা যাতে আসে তার ব্যবস্থা করতে হবে। এখন থেকেই আমরা গ্রাম পঞ্চায়েতগুলোকে বলেছি যে তারের তলায় যে ছোটো ছোটো গাছগুলো, বড় বড় গাছগুলো আছে তাকে ছেঁটে দেওয়ার জন্য, এবং আমরা এই গাছ কাটার জন্য বিভিন্ন দপ্তরের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে আমরা ব্লক লেভেলে একটা টিম করেছি, যে টিম যদি কোনো গাছ পড়ে যায়, যদি কোনো গাছের জন্য রাস্তা আটকে যায় কিংবা বিদ্যুৎ ব্যাহত হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই গাছ কেটে তৎক্ষণাৎ বিদ্যুৎ পরিষেবা এবং রাস্তায় পরিবহন পরিষেবা যাতে চলে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। হ্যাঁ, আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে একটা বা দুটো করে স্কুল আমরা করেছি, সেই স্কুলগুলো স্যানিটাইজ করে জেনারেটরের ব্যবস্থা করা আছে, যদি মানুষ কোনো বিপদে পড়ে তাদেরকে সেখানে উদ্ধার করব, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আমরা করব। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।